পুরো গেটের সামনে চলে এসেছি আমরা, প্রচন্ড লাইনে, তো ভিড় অনেকটাই রয়েছে গেটের সামনেটা। তার উপরে আমি দেখাই কতটা ভিড় আছে, কেমন রয়েছে। একদম ভিড়ের মাঝে আমি নিজে ছেলে মেয়েদের সঙ্গে ছেলেদের সাথে বসেছি, আর বলছি যে ব্যারিকেডের এইখান থেকে যতটা আছে এর পরেও ভেতরে একটা ব্যারিকেড আছে, পুরো ওই পর্যন্ত যেতে হবে, ওইখান থেকে কিন্তু লাইন আপ শুরু হবে। ওর এই ব্যারিকেডের পরে একটা সেকেন্ড ব্যারিকেড আছে, তারপর থেকে কিন্তু হাইট বার মাপ হবে। তো যখনই গেট খুলবে তারপরে আপনাদের কিন্তু সোজা ভেতরের দিকে চলে যেতে হবে, দেন ওখানে লাইনে দাঁড়াতে হবে। তো ভিড় এরকমই রয়েছে, বুঝতে পারছেন কতটা। এখন রাত্রির 10:14 হচ্ছে, তো এই অবস্থা রয়েছে এখানে, ঠিক আছে। সব ছেলেরা বসে রয়েছে অপেক্ষায়, যেহেতু এখন অনেক সময় আছে হাতে, দেখা যাক। এরপরে আপনারা থাকবেন ভিডিওতে, আমি নিশ্চয়ই পরের আপডেট দেব। অবস্থা এতটা পর্যন্ত ভিড় হয়েছে, সব পুরো গেটের ব্যারিকেডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন 10:30, এদিকে সব লোক দেখতে পাচ্ছে লাইনে দাঁড়াচ্ছে এখন সবাই ধীরে ধীরে। আমি পরে ভিডিও আরো সময় যাক, লাইন শুরু হলে আমি আবার আপলোড দিতে পারবো। এই মুহূর্তে মোটামুটি আমরা দেখলাম যে কেমন কি ভিড় আছে, এখনো সবাই আসছে, এখন অনেক সময় আছে হাতে। তো আজ কালকে সকালে, মানে আজ রাত্রির একটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের র্যালি, হুগলি ডিস্ট্রিক্টের মাঠ হবে কালকে সকালে। তো আমরা এই যে দোকান বসেছি, এখানে জেরক্সেরও দোকান রয়েছে, এইগুলোতে এর জন্য গ্রাউন্ডের কোন দিকে বল।